বিশ্বের প্রতিটি মানুষ অন্য কোনো বিজ্ঞানীর নাম জানুক কিংবা নাই জানুক, অ্যালবার্ট আইনস্টাইনের নাম নিশ্চয়ই জানে। অ্যালবার্ট আইনস্টাইন হলেন মানব ইতিহাসের সবথেকে বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে অন্যতম। বিজ্ঞান বিভাগে তার অবদান অনেক। অনেকে মনে করেন আইনস্টাইনের জন্মের আগের পৃথিবীর সাথে তার জন্মের পরের পৃথিবীর অনেক পার্থক্য, কারণ তিনি একাই তার আবিষ্কারের মাধ্যমে পৃথিবীকে বদলে দিয়েছিলেন। তিনি এতটাই বুদ্ধিমান ছিলেন যে সকলে মনে করতেন তার মস্তিষ্কের গঠন সাধারণ মানুষের মতো নয়। তৎকালীন পৃথিবীতে বহু মানুষের মনে ইচ্ছে ছিল তার মস্তিষ্ক নিয়ে গবেষণা করার। সেই কারণেই হয়তো সিন্ধুক থেকে সোনাদানা টাকা পয়সা চুরি করে বার করে নেওয়ার মতো তার মৃত্যুর ঠিক কিছু সময়ের মধ্যেই নিঃশব্দে বিজ্ঞানীর মাথা থেকে চুরি করে নেওয়া হয়েছিল তার মস্তিষ্কটিকে। এই ঘটনাটি এতটাই নিঃশব্দে ঘটানো হয়েছিল যে যখন নিউ জার্সিতে তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে, তখনও পর্যন্ত তার আত্মীয় স্বজনেরা জানতেনই না যে মৃতদেহের মাথা পুরোপুরি ফাঁকা। কে চুরি করেছিল তার মস্তিষ্ক? কিভাবেই বা চুরি করা হয়েছিল? চুরি করার পর কি করা হয়েছিল তার মস্তিষ্ক নিয়ে? এই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকের আমাদের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব, ভিডিওর নোটিফিকেশান যেন আপনার কাছে পৌঁছায়। 1955 সালের 18 এপ্রিল নিউ জার্সির প্রিন্সটন হাসপাতালে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সর্বকালের সেরা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। এর ঠিক 23 বছর পর 1978 সালে ছোট একটি পত্রিকা দ্য নিউ জার্সি মান্থলির 27 বছরের সাংবাদিক স্টিফেন লেভি একটি খবর প্রকাশ করে রাতারাতি বিখ্যাত হয়ে যান। তিনি সেই খবরে লিখেছিলেন তিনি নাকি আইনস্টাইনের মস্তিষ্ক দেখেছেন, যেটি কিনা বিজ্ঞানীর মৃত্যুর পর তার মাথা থেকে চুরি করে নেওয়া হয়েছিল। আইনস্টাইনের মৃত্যুর প্রায় 2.5 দশক পরেও এমন একটা খবরে সারা বিশ্ব নড়ে চড়ে বসেছিল, কারণ তিনি আইনস্টাইন, 20 শতাব্দীর সেরা বিস্ময়। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, হঠাৎ 23 বছর পর স্টিফেন লেভি কেন এই খবর প্রকাশ করেছিলেন, আদৌ তিনি সত্যি কথা বলছেন কি না, এবং তিনি কার কাছেই বা দেখেছিলেন আইনস্টাইনের মস্তিষ্ক? বিজ্ঞানীর মৃত্যুর পরদিন তার মস্তিষ্ক নিয়ে গবেষণা হবে, এমন একটি খবর দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছিল। পরে তা নিয়ে কেউ আর নাড়াচাড়া করেনি। পরবর্তীকালে স্টিফেন লেভি যে সংবাদ মাধ্যমে কাজ করতেন, সেই সংবাদ মাধ্যমের সম্পাদক বিষয়টির ইঙ্গিত পেয়েছিলেন আইনস্টাইনের অন্যতম জীবনীকার ওয়াল্টার আইজ্যাকসনের লেখায়। কিন্তু কোথায় কিভাবে আইনস্টাইনের মস্তিষ্ক সংরক্ষণ করা আছে তার উল্লেখ লেখাটিতে ছিল না। কৌতূহলী সম্পাদক তারপর ফোন করেছিলেন আইনস্টাইনের সমস্ত সম্পত্তি যিনি দেখভাল করতেন ওটো নাথানকে। এনার সাথে কথা বলে সম্পাদক বুঝতে পারেন মস্তিষ্কের হাল হদিস দিতে পারেন একমাত্র থমাস হার্ভে, যিনি প্রিন্সটন হাসপাতালের অ্যালবার্ট আইনস্টাইনের দেহ ময়নাতদন্ত করেছিলেন। তবে মৃত্যুর পর কেন বিজ্ঞানীর দেহ ময়নাতদন্ত করা হয়েছিল এবং সেটি করতে কে নির্দেশ দিয়েছিল তা আজও রহস্যে ঢাকা। যাই হোক, এই থমাস হার্ভেকে খোঁজার দায়িত্ব এসে পড়ে স্টিফেন লেভির ওপর। প্রথমেই লেভি খোঁজ নিয়ে জানতে পারেন থমাস হার্ভে প্রিন্সটন হাসপাতালে আর কাজ করেন না। এরপর লেভি হার্ভের খোঁজে বহু হাসপাতাল, স্বাস্থ্য দপ্তর তন্ন তন্ন করে খুঁজে ফেললেন। বহু কষ্টের পর খুঁজে পেলেন হার্ভের ঠিকানা। প্রথমে হার্ভে কথা বলতে চাইছিলেন না, কিন্তু লেভি বারংবার অনুরোধ করার পর হার্ভে রাজি হলেন কথা বলার জন্য। এক শনিবার সকালে লেভি দেখা করলেন হার্ভের সাথে। 27 বছরের সাংবাদিক তখন উত্তেজনায় টকবক করে ফুটছে, তার মাথায় ঘুরছে নানা রকম প্রশ্ন। কোথায় রয়েছে দুনিয়া ওলট পালট করা সেই মস্তিষ্ক? এতদিন কেন এই মস্তিষ্ক নিয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি? কারা পরীক্ষা নিরীক্ষা করলেন মস্তিষ্কটিকে? আর যদি পরীক্ষা নিরীক্ষা করাই হয়, তাহলে তার ফলাফল বা কী বেরোলো? লেভি ঠিক করলেন এসবের উত্তর তিনি জানবেন হার্ভের থেকে। অপরদিকে হার্ভে একটু নার্ভাস, কতটা বলবেন এবং কতটা লুকিয়ে রাখবেন তার হিসাব তিনি মনের ভেতরে করতে লাগলেন। লেভির বারংবার বিভিন্ন প্রশ্নের আক্রমণে হার্ভে জর্জরিত হয়ে সমস্ত ঘটনাই বলে ফেললেন লেভির কাছে। আমরা পুরো ঘটনাই আপনাদের সামনে তুলে ধরলাম। 1955 সালের 15 এপ্রিল শুক্রবার অসুস্থতা নিয়ে প্রিন্সটন হাসপাতালে ভর্তি হয়েছিলেন আইনস্টাইন। এর ঠিক 2 দিন পর সোমবার রাতে মারা যান তিনি। সংবাদ মাধ্যমে খবর পৌঁছানোর আগেই হার্ভে দ্রুত ময়নাতদন্ত করেন এবং সরিয়ে ফেলেন বিজ্ঞানীর মস্তিষ্কটিকে। মস্তিষ্কের সাথে সাথে তিনি বিজ্ঞানীর চোখ দুটিও তুলে নেন। চোখ দুটি তিনি দেন বিজ্ঞানীর চোখের ডাক্তার হেনরি অ্যাব্রামসকে।
যেহেতু হার্ভে ছিলেন একজন প্যাথোলজিস্ট, তাই মস্তিষ্ক সংরক্ষণে তার বিশেষ অসুবিধা হয়নি। তারপর পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে মাইক্রোটোম যন্ত্রে 240টি খণ্ড করা হয় মস্তিষ্কের, তৈরি হয় স্লাইডো, এবং বাকি অংশ তিনি রেখে দেন নিজের কাছে। এরপর তিনি এই মস্তিষ্কের বিভিন্ন খণ্ড বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীকে দিয়েছিলেন পরীক্ষার জন্য। তারা কেউই বিজ্ঞানীর মস্তিষ্কে অস্বাভাবিক কিছু খুঁজে পায়নি। বিজ্ঞানীর মস্তিষ্কের একটি অংশ হার্ভে দিয়েছিলেন জাপানের গণিত অধ্যাপক কেনজি সুগিমোতোকে। এই কেনজি সুগিমোতো দীর্ঘ জাপান থেকে নিউ জার্সিতে এসেছিলেন বিজ্ঞানীর মস্তিষ্কের খোঁজে। শুনলে আশ্চর্য হবেন, সুগিমোতো তার বানানো তথ্যচিত্রে দেখিয়েছিলেন যে যখন তিনি হার্ভের কাছে পৌঁছান এবং বহু অনুরোধের পর হার্ভেকে বিজ্ঞানীর মস্তিষ্কের কিছুটা অংশ দিতে রাজি করান, তখন হার্ভে রান্নাঘরের আনাজ কাটার ছুরি দিয়ে বিজ্ঞানীর মস্তিষ্কের কিছুটা অংশ কেটে সুগিমোতোকে দেন। ভাবা যায় সর্বকালের সেরা বিজ্ঞানীর মস্তিষ্কের এই হাল। আইনস্টাইনের মস্তিষ্ক চুরি করার মতো ঘোরতর অপরাধ করেও হার্ভে পার পেয়ে গিয়েছিলেন, কারণ বিজ্ঞানীর বড় ছেলে হান্স আলবার্টের উদাসীন উদারতার জন্য। বিজ্ঞানের গবেষণার কাজে ব্যবহৃত হবে তার পিতার মস্তিষ্ক, এই শর্তে রাজি হয়ে যান তিনি। তাই সর্বকালের সেরা চুরি করার পরও পার পেয়ে যায় হার্ভে। তবু বিজ্ঞানের ইতিহাসে এমন এক বিখ্যাত চুরির সঙ্গে যার নাম চিরদিনের মতো জুড়ে গেল, সেই মানুষটি ব্যক্তিগতভাবে কতটা লাভবান হয়েছিল। আইনি জটিলতা থেকে পাশ কাটাতে পারলেও চুরির কলঙ্ক জীবনের শেষ দিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়েছিল হার্ভেকে। জটিলতা তার ব্যক্তিগত জীবনকেও ছাড়েনি। বাড়ির বেসমেন্টে রাখা ছিল বিজ্ঞানীর সেই মস্তিষ্ক ভর্তি জার। তার স্ত্রীর প্রবল আপত্তি ছিল মস্তিষ্ক ভর্তি জার বাড়িতে রাখার। একটা সময়ের পর টানাপোড়ন এমন আকার ধারণ করেছিল যে হয় স্ত্রী নয় বিজ্ঞানীর মস্তিষ্ক, যে কোনো একটাকে বেছে নিতে হবে তাকে। হার্ভে জিনিয়াসের মস্তিষ্ককেই বেছে নিয়েছিলেন, তাই বাধ্য হয়েছিলেন বিবাহ বিচ্ছেদে। এই চুরির ঘটনা সামনে এলে তার প্রিন্সটন হাসপাতালের চাকরিটাও চলে যায়। জীবিকার খোঁজে আমেরিকার শহর থেকে শহর ঘুরে বেরিয়েছিলেন তিনি, আর জীবনের শেষ দিন পর্যন্ত ঘাড়ে বয়ে বেরিয়েছিলেন তার জীবনের বিতর্কিত মাইল ফলকটিকে। 2007 সালে হার্ভের মৃত্যুর পর হার্ভের কাছে থাকা বিজ্ঞানীর মস্তিষ্কের অংশ তার উত্তরাধিকারী দান করেন নিউ জার্সির স্প্রিংফিল্ডে অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অফ হেলথ অ্যান্ড মেডিসিনে। এবং বিজ্ঞানীর মস্তিষ্কে যে 43টি স্লাইড তৈরি করা হয়েছিল সেগুলি এখন ফিলাডেলফিয়ার মাস্টার মিউজিয়ামে রাখা আছে যত্ন করে, এবং এইগুলি জনসাধারণের কাছে প্রদর্শিত করা হয়। আপনি চাইলেই গিয়ে দেখে আসতে পারেন সর্বকালের সেরা বিজ্ঞানীর মস্তিষ্কের অংশগুলিকে। কেমন লাগলো আমাদের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।